পাঁচ ছয় সাত, সাতজন মেয়ে। আমার কয়টা ড্রেস আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা। ইস, আর তিনটা হলে এক একজনের কাছে দুইটা করে বিক্রি করতে পারতাম। কেন, এগুলো কি কেনা যায় না? আমরা তো এগুলোই পড়ি নাকি? এই জামাটা সালমার। কেমন জামাটা? সালমা এই জামাটা পরে তাতে অনেকের প্রবলেম হয়। হামিদা এই জামাটা পরে তাতে অনেকের প্রবলেম হয়। এমনকি 7 বছরের মেয়ে ফাতেমা, সেই জামাটি পরে তাতে প্রবলেম হয়। ও তো একটা প্রবলেম, যার প্রবলেম হয় ও নিজেই একটা প্রবলেম। প্রবলেম না, এই জামাটি পরলে যার প্রবলেম হয় সে আমাদের সোসাইটির প্রবলেম। দোষ দিয়ে যাই আমরা পোশাক পোশাক পোশাক। কি মনে হয় তোমার, একটা মেয়ে তার পছন্দ মতো পোশাক করবে না? অবভিয়াসলি সে করবে। আচ্ছা, পোশাক পরলেই যদি প্রবলেম হয় তাহলে 7 বছরের মেয়েটির ক্ষেত্রে কি যুক্তি দেব আমরা? যিনি বোরখা পরেছিলেন তার ক্ষেত্রে কি যুক্তি দেব? কোনো যুক্তি আছে না? তুমি যে জামাটা পরে আছো, ফ্যামিলিতেও তো অনেক সময় বলে, আত্মীয় স্বজন বলে, হ্যাঁ, ড্রেস আপ নিয়ে কথা, কি মনে হয়, কি কেমন হয় তোমার মনের মধ্যে, কি অনুভূতি হয় যখন তোমার ড্রেস আপ নিয়ে কেউ কথা বলে? অবশ্যই খারাপ লাগার কথা, খারাপ লাগে অবশ্যই। কিন্তু আমার মনে হয় যে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে গিয়েছে বা এরকম করে রেখেছে কিছু কিছু মানুষ যাদের মেন্টালিটির জন্য যে তারা এই সব কথাগুলো বলে, এটা এর চেয়ে বেশি আর আমি কোনো কিছু প্রবলেম দেখছি না। এটা আর কিছু না, সেটাই, এটা একটাই, সেটা হচ্ছে নিজের মনের সঙ্গে সে যুদ্ধ করে পারে এবং না পেরে পরাস্ত হয়ে সে তখন তোমার পোশাকের দোষ দেয়। কিন্তু আমার মনে হয় সম্ভব, নিজের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। তোমার নাম কি? উমর খান। উমর খান, হ্যাঁ উমর খান, তোমার কি মনে হয় এটা প্রবলেম হওয়া উচিত? একদম দিল থেকে বলবে, কোনো অসুবিধা না। আমার মনে হয় না যে এটা পোশাকের কারণে, কারণ সবার আগে দেখতে হবে যে আমার মেন্টালিটি কতটুকু প্রস্তুতি। একটা মানুষকে পোশাক দেখলেই তার বিবেচনা করা যায় না। অ্যাট লিস্ট এইটুকু আমরা জানতে পারলাম বা এইটুকু আমরা বলতে পারি যে সমস্যাটা ওই ওখানে, সো সেই জায়গাটাকে আমরা ঠিক করি। আমরা শ্লীল হয়ে উঠি, আমরা ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করতে শিখি। সেটা না শিখলে আমি আসলে পুরুষ হয়ে উঠব না, আমি এই কথাটাই বলতে চাই। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দেয়ার আর 13 এনিমিজ ইনসাইড ইউ দ্যাট ইউ ক্যানট সি। 13টি শত্রু তোমার ভেতরে আছে যেগুলো তুমি দেখতে পাও না। জিহাদটা তাদের এগেনস্টে ঘোষণা করতে বলেছেন প্রথমে। সে ব্যাপারটা আপনার আমার মনের মধ্যে, ওখানে সাপ, সেই সাপের সঙ্গে কথাবার্তা বলেন না। তা আমরা এখন একটু প্রশাসনে যেতে চাই, প্রশাসনের লোকজনদের সঙ্গে কথা বলতে চাই। আপা প্লিজ যদি একটু আসেন। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি। এই যে ঘটনাগুলো ঘটছে, আইন কি আসলে একদম ঠিকঠাকভাবে এই ক্ষেত্রে চলছে বা এর প্রয়োগ কি ঠিক মতো হচ্ছে আপনি যতটুকু জানেন? বা এই যে পুলিশ এই যে জিজ্ঞেস করছে যে মামলা নিতে চাচ্ছে না, কেন নিতে চাচ্ছে না, আমরা আসলেই জানতে চাই যে কেন নিতে চাচ্ছে না, এরকম ঘটনা কেন ঘটছে? মামলা ছাড়া, জিডি ছাড়া প্রতিদিন অ্যাভারেজে 2 থেকে 3 জন ভিকটিম বা সার্ভাইভার্সকে নিয়ে আপনজন আমাদের কাছে আসে, মামলা করব না, কিভাবে সমাধান দিবেন, এমনও আছে বাবা কর্তৃক রেপ, নানা কর্তৃক রেপ, আপনজন কর্তৃক এমন। যখন মাকে বলি যে আপনাকে যেভাবেই হোক একটা জিডি অন্তত করেন, জিডি না করলে আমি কোন আইনের বেসিসে সাসপেক্টকে বা কালপিটটাকে আমি অ্যারেস্ট করব, তারপরও করতে চাচ্ছেন না। তারপরও আমরা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে আমরা খুব কনসিল অবস্থায় সম্পূর্ণ কনফিডেন্সিয়ালিটি, সিক্রেসি, প্রাইভেসি মেনটেন করে যদি সাইবার ক্রাইম হয়, সাইবার ক্রাইমের ডিভিশনে আমি নিজে নিয়ে যাই বা ফোন করে পাঠিয়ে দিয়ে যে জিনিসগুলো হয়ে যাচ্ছে সেগুলো আদারওয়াইজ আমরা সরাই, মেয়েটাকে স্বাভাবিকভাবে নিয়ে আসি। আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি না, সেটা ভিন্ন কথা, কিন্তু মনোগত জায়গা থেকে কি ইচ্ছে হয় আপনার?
যে কি ইচ্ছা হয় আপনার, আমি সেটুকু জানতে চাই। বর্ণগত জায়গা থেকে যদি আমি আমার লিগ্যাল সাইডটা বাদ দিলাম, যেমন ইফটিজিং এর আজ পর্যন্ত ওইভাবে কোন পানিশমেন্টের ব্যাখ্যা নাই, শুধু ইফটিজিং না, ইফটিজিং থেকে মানে এই যে রেপ হচ্ছে, নানান কিছু হচ্ছে, রিয়্যাক্ট করতে না পারলে ঘৃণা করতে হবে। ঘৃণা কিন্তু একটা বড় জিনিস, হ্যাঁ, মেনে নেওয়া যাবে না, নাহলে ট্রুমাটাইজড হতে হবে, এবং ট্রুমাটা যেন না হয় এজন্য কারোর না কারোর সাথে শেয়ার করতে হবে, কোথাও না কোথাও আশ্রয় নিতে হবে। যেমন আমাদের একটা ডিভিশন আছে, একটা কোমলমতি শিশু যদি ডে বাই ডে এটা সাপ্রেস করে রাখে, তার রিয়াকশনটা ভবিষ্যতে মেবি সে বড় সার্টিফিকেটধারী, রেজাল্টধারী, ভালো চাকরি করতে পারলো, কিন্তু সে তার কনফিডেন্স লেভেলটা নিচে নেমে যাবে, তার এটা জাগ্রত হবে, তার রিঅ্যাকশনটা ভয়াবহ রূপ ধারণ করবে, হীনমন্যতা ভীষণভাবে তৈরি হয়ে একটা মানসিক রোগে, এবং তার পরবর্তী লাইফে এটা বিশাল একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। এগুলো কে ভাববে আমাদেরকে নিয়ে? যে কথাটা বললেন, ওই যে চেপে থাকা, চেপে রাখা, হ্যাঁ, চেপে থাকা, চেপে রাখা কোনো বড় কথা না। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসা